আমি আর এই বছর রাখছি। এখন একটু মাঝে মধ্যে কারোর কাছ থেকে সেবা পেতেও ভালো লাগে। আমার প্রিয় সকল মানুষকে জানাই হ্যাপি টিচার্স ডে। আজকে টিচার্স ডে, তো আমার কাছে টিচার্স ডে মানে হলো সবাইকে উইশ করা যায়, কারণ আমরা সবার কাছ থেকে কিছু না কিছু শিখতে পারি। যেমন টিচারদের কাছে আমরা তো শিখি, মা বাবার কাছ থেকেও তেমন কিছু শিখি, আমার স্টুডেন্টদের কাছ থেকেও তেমন কিছু শিখি, আবার আমার মেয়ের কাছ থেকেও অনেক কিছুই শিখি। তো তার জন্যই আমি বলি সকলকে জানে হ্যাপি টিচার্স ডে, বড়দের জানে আমার প্রণাম এবং ছোটোদের জানে অনেক 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 ভালোবাসা। তো গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলা এক কাপ চা আগে খাওয়া হয়ে গেছে, আবারও এক কাপ চা নিয়েছি, চা খাচ্ছি। আর নিয়েছেন এখানে ব্রেকফাস্ট বানাবো, ব্রেকফাস্টে হবে আজকে চিড়ের পোলাও। কালকে কী হয়েছে বলো তো, আমি না সারাদিন আমি কালকে ব্লগ করেছি, ব্লগ করার পরে লাস্টে যখন আমি এডিটিং করতে বসলাম তখন দেখি আমার সমস্ত কিছু মানে সারাদিনের পুরো ভিডিওটা মানে আউট অফ ফোন হয়ে গেছে। কোথা থেকে কি হয়ে গেল আমি নিজেও জানি না। বাবাকে ফোন দেখি সারাদিন, আজকে সকাল থেকে অনেকগুলো ফোন অ্যাটেন্ড করলাম। হ্যালো, আমার এদিকে নিজের পোলাও রেডি হয়ে গেছে, সেটা দেবো দিয়ে একটু দূরে একটা কাজ করে গেছে, সেখানে আমার যেতে হবে। স্নান করে মানে বাথরুম পরিষ্কার করে স্নান করে এই জাস্ট বেরোলাম, বেরিয়ে একটু চা খাবো, খাওয়ার পর একটুখানি মানে একটু শয়নে যেতে হবে, না তার শরীরে পারমিট করছে না, মানে শরীরটা একদম পুরো ঝিমাচ্ছে। এবার সারা রাত যেহেতু ঘুম হয়নি আর শরীরটাও তেমন ঠিকঠাক নেই, চোখের গুলো একদম পুরো কালি পড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। একটা চা খাবো, সবগুলো একটা চা বানিয়ে দাও, চা খাবো খেয়ে যাবো। আবার চুলগুলো কতটা পেকে গেছে দেখো, পুরো সাদা হয়ে গেছে। আবার কবে কেনা কেনা করবো, আর এখন আর করবো না, করে যা করার সব পুজোর সময় করবো, পুজোর আগে করবো, এখন কিচ্ছু করবো। বলে তো ধানাই ফানাই করে চালিয়ে নিয়েছে, এখন নিউ বানাচ্ছে, কিছু একটা বানাচ্ছে, বা কী বানাচ্ছে স্যুপ বানাচ্ছে। আর এখন আমি ওর স্যুপ বানানোর রেসিপিটা শেয়ার করতে পারবো না, এখন আমি বেরোচ্ছি। আর এখন থেকেই সেই বাবার মাথায় জল ঢালার জন্য সবাই বেরিয়ে পড়েছে, কালকে সারা রাত ধরে গেছে। হ্যাঁ, বেশি হয়ে গেছে অনেকটা, তো কালকে সারা রাত ধরে সবাই গেছে, আজকেও যাচ্ছে, আজকে তো সারা রাত ধরে যাবে, দুদিন ধরে যেহেতু জন্মাষ্টমী রয়েছে সেই জন্য। তো চলো আমি রেডি টেডি হয়ে গেছি, জলের বোতলটা মেপে ধরে গেছে। জলের বোতল সবসময় আমি একটা ক্যারি করে থাকি, আমার ব্যাগ যতই এখন ভারী থাকুক আর নাই থাকুক, আমি সবসময় একটা করে জলের বোতল নিয়ে যাই, কারণ আমার একটু জলের টানটা একটু বেশি হয়। তো জলটা আমি একটু বেশি খাই, কিছু খাই আর না খাই, জলে জলটা একটু বেশি পরিমাণে খাই। চলো এখন 5:20 বাজে, বেরিয়ে পড়ি। ক্রিস কে যাচ্ছে, ক্রিসের পশুদিনকে পরীক্ষা আছে, কালকেও আমাকে যেতে বলেছিল, আমাকে মেরে কেটে ফেলে দিল, আমি কালকে যাবো না। এই নিয়ে পরপর 3 দিন যাচ্ছে, চলো যাই। এখানে গোপালে একটু সুন্দর সিংহাসন বিক্রি হচ্ছে, সুন্দর এসবগুলো যত দেখছি না ততই মন খারাপ হয়ে যাচ্ছে। সুন্দর করে সাজিয়ে নিয়েছে, আমি আর এবছর আর কিছুই করতে পারবো না, মনটা এতটাই খারাপ হয়ে আছে বলে বলতে পারবো। চলো যাই, বাড়ির চলছে। দেখো এখানে এসছে আর বৃষ্টি নিচ্ছে, দেখো জাস্ট এই বাড়িতে ফিরলাম, আর নিউ বানিয়েছিল সেই স্যুপ, এই যে স্যুপ গরমা গরম দাঁড়াও, নিজের তৈরি স্যুপ, দেখো কেমন হয়েছে, কালারটা কিন্তু খুব খারাপ হয়নি, বেশ ভালো হয়েছে। বাবা এতে কর্নফ্লাওয়ার দিচ্ছি না, দেখি মেয়ের হাতের তৈরি স্যুপ কেমন হয়েছে,
খুব খারাপ হবে না, আশা করি ভালোই হবে। দাঁড়াও ক্যামেরাটা ঠিক করে নিই। কালাতে কিন্তু বেশ খারাপ হয়নি, ভালোই হয়েছে। একটু খেয়ে দেখি কেমন হয়ে যাবে। ভালো আছে, তুই খেয়েছিস? মনে করছে না এসে একটু চা খাবো, চা চা প্রাটটা করছি, তবে এটা খেলাম তো, এখন আর চা খাবো না। কত বাজে? 9:10। আর একটু জাস্ট ঘন হতো, ঘন করি না, কিন্তু দিয়েছিলাম আমি কর্নফ্লাওয়ার, ভালোই হয়েছে। এখন একটু না মাঝে মধ্যে কারোর কাছ থেকে সেবা পেতেও ভালো লাগে, তাই না কি? আমাদের মেয়েদের তো মানে কেউ তো সেবা করার নেই, একটু বলি ঘরের সন্তানেরা একটু বড়েরা একটু যদি প্যাম্পার করে মাঝে মধ্যে বাড়ির বউদের, বেশ ভালোই লাগে। তো কিছু না কিছু ডিনার বানাতে হবে, এখানে সর্বপ্রথমে আটা মেখে দিয়েছে, এই যে আটা বিক্রি হবে, আর অল্প একটুখানি চিকেন ছিল, তো সেই জন্য আমি চিকেনটা আজকে একটু চিলি চিকেনটা একটু বানিয়ে নেবো। এইটুখানি চিকেন ছিল, তো একটুখানি মাইনেট করে রেখে দিয়েছি যে ওটা চিলি চিকেন টাইপের বানাবো, আর এটা শর্টসের জন্য একটা ইন্টারেস্টিং রেসিপি শেয়ার করবো, সেই জন্য সেটাও তৈরি করবো। তো আর এটাকেও আমি বাইরে বার করে দিয়েছি, কারণ আমার দুদিন শরীর খারাপ ছিল, আমি দুদিন ওটাকে বাইরে বারও করিনি, এত খারাপ লাগে না ওর জন্য করে। অবলা শিশু মানে কিছু বলতেও পারে না, ওর কষ্টের কথা কিছু বের করতে পারে না, আর এবাড়িতে তো মানুষজন থাকা যায় না থাকার সমান একই ব্যাপার, ওর টেক কেয়ার করা কেউ নেই, ওকে আদর করার সময় সবাই আছে। আমি ওকে বার করবো, খেতে দেবো, চান করাবো, পরিষ্কার পরিচ্ছন্ন করবো, তারপর সবাই আদর করবে, কিন্তু বাদ বাকি সময় ওর কিন্তু ফিরেও তাকায় না, তো আমি যতক্ষণ করবো ততক্ষণ। তো যাই হোক, ওকে একটু বার করে দিন, ওর সঙ্গে একটু পেছনে রাখলাম, একটু আদর করলাম, গল্প করলাম ওর সঙ্গে, দিয়ে এখন রান্নাবান্না করছি। এখন 10:15 বেজে গেছে, এখন কোনটা ছেড়ে কোনটা করবো তাই ভাবছি। চলো দেখো, আমার রুটিও হয়ে গেছে, আর এখানে আমার চিলি চিকেনটাও একদম রেডি। এখন বাজে প্রায় 9:00 মতন বাজে, আমার রান্নাবান্না মোটামুটি রেডি হয়ে গেছে, শুধু শর্টসের জন্য যেটা বানানোর সেটা এখনও বানানো হয়নি, সেটা বানাতে হবে এই আর কি। ছোটো বাচ্চাটা তো ওখানে রয়েছে, ওকে স্নান টান করাবো, পরিষ্কার পরিষ্কার করবো, তারপর ওকে এমনি খেতে দিয়েছি, তারপর আবার খেতে খেতে দেবো পরিষ্কার করে। ওর জন্য একটুখানি চিকেন বয়েল করে রেখে দিয়েছি, সামান্য একটু নুন দিয়ে চিকেন বয়েল করে রেখে দিয়েছি, ছোলাও বয়েল করে রেখে দিয়েছি, ওকে খেতে দেবো, আর মানে ওকে ওর জায়গায় পৌঁছানোর আগে। আর এখানে এই কটা বাসন রয়েছে, এই কটা বাসন ধুতে হবে। আজকে না ডিম ছিল না, ডিম না থাকার দরুন ডিম ছাড়া চিলি চিকেন বানিয়ে নিয়েছে, জানি না খেতে কেমন হবে। তারপর ফ্রিজ খুলে দেখি ডিমটা ফুরিয়ে গেছে, রাখার কোনো স্ট্যান্ড ছিল না কাছে, যাচ্ছে এখনও যাচ্ছে, মানে আজকেও সারা রাত ধরে যাবে, যেহেতু দুদিন ধরে জন্মাষ্টমী করেছে না, আজকেও যাবে। চলো আমি শর্টসটা রেডি করে পাড়াই যাবো, একটু পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে শর্টসটা বানিয়ে তারপর সবাইকে খেতে দেবো। নিয়ে গেছে ওর আমার ঘরে, মানে ওর পিসির ঘরে গেছে। আমার শর্টসের জন্য চিকেন 65 একদম রেডি হয়ে গেছে, এরপরে সবাইকে খেতে দেবো। নিয়ে তো দেখি এখন বাজে 11:15, এবার এইসব জায়গাগুলো পরিষ্কার টরিষ্কার করে রান্না টান্না করার পর যে গ্যাসের অবস্থা হয় কী করবো, অবস্থা খুবই খারাপ হয়ে যায়, সেটা যারা রান্নাবান্না করে তারা সব খুব ভালো করেই জানে। তো বন্ধুরা, আজকে আড্ডা এইটুকুনি, তোমাদের যদি কোথাও ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিস চ্যানেল, আর আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছে তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, লাইফটা ভীষণভাবে এনজয় করো, আর এই পাগলটা দেখো পাগলামো, শুধু পাগলামো বাচ্চা, সবাইকে একটু ভালো করে দাও তো, হ্যালো না আর করবে না, চলো টাটা।